আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, মাসুদা রেক্সনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি আজকেও চলে এলাম রোভারিং টু সাকসেস বইটি নিয়ে। আজকের পর্বে আমি রোভারিং টু সাকসেস বইয়ের পরবর্তী অংশটি পড়ব। রোভারিং টু সাকসেস বইটি লিখেছেন ব্যাডেন পাওয়েল এবং এর বাংলায় অনুবাদ করেছেন জনাব মাহবুবুল আলম। ব্যাডেন পাওয়েল এই অংশটির নাম দিয়েছেন স্বাস্থ্যবান ও শক্তিশালী থাকার উপায়। আমি আফ্রিকার পূর্ব ও পশ্চিম উভয় উপকূলে জ্বরের জঙ্গলে কর্মরত ছিলাম। লক্ষ্য করলাম আমাদের অনেকেই প্রতিদিন কুচকাওয়াজ করে এগিয়ে যাওয়ার সময় যথেষ্ট স্বাস্থ্যবান না, কিন্তু যখন একদিনের অবস্থানে থাকি বা বিশ্রাম নিই তখন আমাদের কেউ না কেউ অবশ্যই জ্বরে আক্রান্ত হয়। আমি নিজের মনে যুক্তি দেখালাম যে আমাদের রক্ত প্রতিদিনের কাজ আর ঘামের মাধ্যমে দেহে বজ্র পদার্থ থেকে পরিষ্কার ও টাটকা হয়ে ওঠে। একটি দিনের বিশ্রাম মানে ঘর্মাক্ত হওয়া, স্বাভাবিকের চেয়ে বেশি খাওয়া এবং সে কারণে দেহের ভেতর থেকে কম নিষ্কাশন। তাই আমি বিশ্রামের দিনও ভালো রকম ব্যায়াম করার উপর গুরুত্ব দিতাম এবং স্বাভাবিকের চেয়ে কম আহার ও পানীয়ের উপর জোর দিতাম। আমি কখনো একদিনের জন্য অসুস্থ বোধ করিনি। আমি এক সপ্তাহ ধরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় গড়ে প্রতিদিন 20 মাইল করে অভিযান চলেছি, কিন্তু কখনো পরিশ্রান্ত বোধ করিনি। আমার সঙ্গে একজন সাদা চামড়া কর্মরত ছিলেন, তাকে অসুস্থতার কারণে 5 বার বদলি করতে হয়েছিল। আমি আমার রক্ত পরিষ্কার ও খাঁটি রাখার কথা লিখে রাখলাম। খাঁটি রক্তই দেহ পেশি ও কোষ গড়ে তোলে ও শক্ত রাখে, সারা শরীরে রক্ত সঞ্চালন করে বলে হৃৎপিণ্ড শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। স্কাউট কদম অর্থাৎ কিছুটা দৌড়ানো আবার কিছুটা হাঁটা, এভাবে 20 বা 30 বার বিরতিযুক্ত চলা হৃৎপিণ্ডকে দীর্ঘ দৌড়ানোর চাপ থেকে রক্ষা করে। এটা কোনো খেলা নয় যে প্রত্যেকের শারীরিক দিক থেকে সমর্থ হতে হবে। এর পরবর্তী অংশটির নাম ব্যাডেন পাল দিয়েছেন নির্মল বাতাস। রক্ত নির্মল রাখার জন্য দরকার প্রচুর অক্সিজেন অর্থাৎ নির্মল বাতাস। বদ্ধঘরে নির্মল বাতাস ছাড়া বসবাস করলে রক্ত খুব তাড়াতাড়ি দূষিত হয়ে পড়ে, তখন মানুষ দুর্বল বোধ করে এবং জীর্ণশীর্ণ হয়ে পড়ে। কিন্তু কেন এমন হয় জানে না। আমার বেলায় শীত গ্রীষ্ম সবসময় বাইরে ঘুমাই। আমি বেশিক্ষণ ঘরের মধ্যে থাকলে পরিশ্রান্ত বা জড় পদার্থ বলে মনে হয়। ঘরের ভেতর ঘুমালে আমার ঠান্ডা লাগে। 1922 সালে ফেব্রুয়ারির সংখ্যার ব্রিটিশ চিকিৎসা সাময়িকীতে এক প্রতিবেদনে বলা হয়েছে যে খোলা বাতাসে বসবাস করলে হাসপাতালের রোগীদের বিপাকে অর্থাৎ আমাদের গৃহীত খাদ্য থেকে সর্বোত্তম রাসায়নিক ফল লাভ করা গড় পরিমাণকে শতকরা 40 ভাগ বেশি উন্নতি ঘটায়। এর পরবর্তী অংশটির নাম ব্যাডেন পাল দিয়েছেন পরিচ্ছন্নতা। আমি বলেছি শরীরের ভেতর থেকে নিজেকে পরিষ্কার রাখো, তবে যদি স্বাস্থ্যবান হতে চাও তাহলে বাইরের দিকটাও পরিষ্কার করো। পরিচ্ছন্নতার জন্য অশ্বারোহী সৈনিকদের খ্যাতি আছে। আসল কথা, তারা তা শিখেছে দিনে কমপক্ষে 2 বার করে ঘোড়ায় পরিচর্যা ও পরিচ্ছন্ন করা থেকে। স্বাস্থ্য ও সতেজতার জন্য চামড়া ও অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন হয়তো গোসল করা সম্ভব হয় না, কিন্তু একটি ভিজা ও খসখসে তোয়ালে সবসময় পাওয়া যেতে পারে এবং তা কোনো বিরতি না দিয়ে ব্যবহার করা উচিত। ব্যাডেন পাওয়েলের পরবর্তী অংশটির নাম দিয়েছেন শ্বাস প্রশ্বাস। মুখ বন্ধ রাখো এবং জীবন বাঁচাও, এটা একটা পুস্তিকার নাম। বইটি লিখেছিলেন ক্যাটলিন। রেড ইন্ডিয়ানদের সঙ্গে তার অভিজ্ঞতার ফল এটি। তারা তাদের ছেলেমেয়েদের একেবারে শিশুকাল থেকে মুখের মাধ্যমে না নিয়ে নাকের মাধ্যমে নিঃশ্বাস গ্রহণের শিক্ষা দেয়। এটা অংশত নাক ডাকা না শেখানোর জন্য করা হয়। এর ফলে রাতে শত্রুর কাছ থেকে দূরে থাকার সুযোগ দেয়। তাছাড়া তারা মনে করে যে খোলা মুখ মানব চরিত্রের প্রতিফলন ঘটায়। একজন ইংরেজ একবার এক রেড ইন্ডিয়ানের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হতে চেয়েছিলেন, কিন্তু পক্ষপাতহীন খেলার স্বার্থে সে পিস্তল বা অন্যান্য অস্ত্র ব্যবহারে অসম্মতি জানালো, কারণ রেড ইন্ডিয়ান এসব ব্যবহারে অনভ্যস্ত ছিল। তাই সে পরামর্শ দিল যে তারা পোশাক খুলে ফেলবে
এবং একটি করে ছুরি হবে তাদের অস্ত্র, সেটা দিয়ে তারা যুদ্ধ করবে। রেড ইন্ডিয়ান এতে হাসলো এবং বলল, ইংরেজ লোকটি যদি ইচ্ছে করে তাহলে সে যুদ্ধ করবে, কিন্তু সেটা ইংরেজির জন্য হবে খুবই মারাত্মক। এর কারণ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে সে বলল যে সে লক্ষ্য করে দেখেছে যে ইংরেজ লোকটি অভ্যাসবশত তার মুখ অর্ধেক খুলে রাখে, আর এরকম যে করে তার পরিণতি সম্পর্কে কোনো ভয় নেই, এটা দুর্বল চরিত্রের লক্ষণ। আমরা আরও জানি যে এরকম করলে প্রায় স্বাস্থ্য দুর্বল হয়। যে লোক মুখের ভিতর দিয়ে শ্বাস টানে সে বাতাস থেকে বিষাক্ত জীবাণু শোষণ করে নেয়। নাক দিয়ে শ্বাস টানলে নাকের ভিতরে ময়লা আটকে থাকে। ফ্লু বা অন্য কোনো রোগ আক্রান্ত হয় খোলা মুখে নিঃশ্বাস গ্রহণের সময়, বাতাসে ধুলাবালি জীবাণু প্রবেশ করে বলে। এর পরবর্তী অংশটির নাম ব্যাডেনপাল দিয়েছেন দাঁত। বলা হয়ে থাকে যে জাতির প্রায় আধা আধি লোকের খারাপ অবস্থা বা খারাপ স্বাস্থ্যের কারণ খুঁজে পাওয়া যায় খারাপ দাঁতের মাধ্যমে। যদিও শিশুকালে মানুষ ভালো দাঁত নিয়ে যাত্রা শুরু করে, তবু 25 বছর পর খুব কম লোকেরই দাঁত ভালো থাকে। এটা প্রধানত ঘটে দাঁতের যত্ন সম্পর্কে অবগত না থাকা। খাওয়ার পর খুব ভালোভাবে দাঁত পরিষ্কারের গুরুত্ব সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়া হয় না, আর পূর্ণবয়স্ক মানুষ এ নিয়ে চিন্তা করে না। রোগাক্রান্ত দাঁত ও মাড়ি কেবল ঠিকমতো খাবার জীবাণু থেকে বিরত রাখে না, বরং মুখের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু সৃষ্টি করে। সেগুলো খাবারের সঙ্গে ভিতরে চলে যায় এবং ক্রমাগত একটু একটু করে বিষ ঢোকাতে থাকে। ফলে কোনো কারণ না জেনেই তোমরা ধীরে ধীরে জীর্ণ শীর্ণ ও বিষাদগ্রস্ত হয়ে পড়ো। মুখে জীবাণু কীভাবে থাকে তা যদি জানতে চাও তাহলে ভালো একটি পরীক্ষা আছে। একটি গ্লাসে পানির সঙ্গে কিছু হাইড্রোজেন পারঅক্সাইড মিশাও, তার মধ্যে একটি পরিষ্কার দাঁতের ব্রাশ ডুবিয়ে দাও। এতে কোনো কিছুই ঘটল না। এরপর দাঁতের ব্রাশ নিয়ে দাঁতগুলো ভালো করে মেজে নাও এবং ব্রাশটি সে গ্লাসের মধ্যে ডোবাও। তখন দেখতে পাবে পানির মধ্যে বুদবুদ উঠছে, এর অর্থে জীবাণুগুলো নড়াচড়া করছে। আমি এ বইয়ের অন্যত্র খাবার, মেজাজ, ধূমপান, পানীয় ও ঘুমের প্রসঙ্গে বলেছি। তাই যদি শক্তিশালী ও ভালো থাকতে চাও তাহলে দৈনন্দিন অভ্যাসগুলো পালন করো, নিজের ভিতরে বাইরে পরিষ্কার রাখো, খোলা বাতাসে পর্যাপ্ত ব্যায়াম করো, সাধারণ খাবার খাও, বেশি খেও না, ধূমপান ও মদপান পরিহার করো, নাকের ভিতর দিয়ে শ্বাস নাও এবং এরপর সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য বিধাতাকে ধন্যবাদ দাও। ব্যাডেন পাওয়েল এ বইয়ে এর পরবর্তী অংশটির নাম দিয়েছেন ব্যায়াম। একবার শিক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি প্রত্যেক শহরে একটি করে শরীরচর্চা কেন্দ্র তৈরি করার কথা চিন্তা করছি কি না, যার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় হতে পারে আর এ ব্যয় কাজে লাগবে মানুষের স্বাস্থ্য ও শক্তির উৎকর্ষ বিধানের জন্য। আমি জবাব দিলাম, আমি জুলু ও হিমালয় অঞ্চলের ভুটানি চাষি, এ দুটি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে স্বাস্থ্যবান জাতির কথা জানি, কিন্তু কোনো দেশে আমি কোনো শরীরচর্চা কেন্দ্র দেখতে পাইনি। সেখানে আছে বিধাতার দেওয়া প্রচুর নির্মল বাতাস, সেখানকার লোকদের দৈনন্দিন কাজের মধ্যে আছে হাঁটাহাঁটি, দৌড়ানো ও পাহাড়ে ওঠার কাজ। আমি বিশ্বাস করি এগুলো যে কোনো মানুষের জন্য উত্তম টনিক হিসেবে যথেষ্ট। তবে তোমরা যখন বেড়ে উঠছো তখন নির্মল বায়ু আর ব্যায়াম উভয়ই স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। আমি সবসময় দিনে শুরু করি শরীরটাকে খানিকটা মুচড়িয়ে বিছানা থেকে উঠে খোলা জায়গায়, তবে সেটা কেবল শুরু। কোনো কোনো লোক শারীরিক কুচকাওয়াজ করে, কেউ ডাম্বেল ব্যবহার করে, আবার কেউ কেউ পেশি বাড়ানোর ব্যায়াম করে। পেশিগুলো তখন পিণ্ড হয়ে ওঠে এবং ছবিতে সুন্দর দেখায়, কিন্তু তা তোমার সামান্যতম বাস্তবে কাজে নাও আসতে পারে। এসব কাজ সাধারণত ঘরের ভেতরেই করা হয়। তোমাদের ব্যায়াম অবশ্যই মুক্তাঙ্গ নির্মল বাতাসে হতে হবে, তবে তোমরা সবচেয়ে ভালোভাবে সেই সঙ্গে সবচেয়ে সহজে ও সস্তা উপায়ে তা পাবে হাঁটার মধ্যে। সপ্তাহ শেষে হাঁটার মাধ্যমে ভ্রমণ মন ও দেহের স্বাস্থ্যের জন্য সবচেয়ে উত্তম। ব্যাডেন পাওয়েলের পরবর্তী অংশটির নাম দিয়েছেন পিঠে বহনের থলে। প্রতি সপ্তাহ শেষে
সে চমৎকার পুরানো উপায়ে হেঁটে হেঁটে ভ্রমণের চেয়ে বেশি উপভোগ্য ও আনন্দদায়ক আর কিছু আমার জানা নেই। পিঠে একটি থলে তোমাদের সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন করে ফেলে। তোমরা কোনো বিলাসিতার জিনিস না নিয়ে শুধু দরকারি জিনিসটি দিয়ে তা ভরে ফেলো। দীর্ঘ ভ্রমণে কেবল প্রত্যেকটি পাউন্ড নয়, বরং প্রত্যেকটি আউন্সের ওজন তোমাদের ভোগাবে। নরওয়েজির ধরনের থলের কাঠ বা ধাতব কাঠামো তোমাদের পিঠকে কোনো চাপ বা তাপ ছাড়াই রক্ষা করবে। এর মধ্যে কাপড় চোপড়ে অতিরিক্ত থাকবে এবং একটা হালকা ছোট তাঁবু, সেটা লাঠি বা গাছের ডালে বেঁধে টাঙানো যাবে। আর থাকবে ঘুমানোর কাঁথা ও পানি নিরোধক উপকরণ। এভাবে উপকরণ নিয়ে সপ্তাহ শেষে পরিভ্রমণ সম্ভব। সারা বছর জুড়ে এর চেয়ে বেশি উপভোগ্য আর কি হতে পারে? আবহাওয়া ঠান্ডা, বাতাসের দিনে হেঁটে হেঁটে দীর্ঘ ভ্রমণের চেয়ে ভালো আর কিছু কি হতে পারে? যদি বৃষ্টি ভেজা দিন হয় তাহলে তো আরও ভালো। তোমরা তখন দিনের শেষে কোনো উচ্চ উষ্ণ খামার বাড়ি বা সরাইখানার চমৎকার আগুন আর আশ্রয় থেকে প্রকৃত আনন্দ উপভোগ করবে। আমি বলি, মুক্তাঙ্গনে অনুশীলন করে তোমরা এত বেশি শক্তি সমর্থ হয়ে উঠবে যে তখন আবহাওয়াকে খেয়ালই করবে না এবং তাকে কমই গুরুত্ব দিবে। গরম বা ঠান্ডা, বৃষ্টি বা রোদ যাই হোক না কেন, তা থেকে অর্জন করবে শক্তি, সামর্থ্য ও আনন্দ। ব্যাডেন পাওয়েল এ বইয়ে এর পরবর্তী অংশটির নাম দিয়েছেন পুরুষ মানুষ হও। স্বাস্থ্য ও শক্তির পরিপূর্ণতায় একজন পরিচ্ছন্ন যুবক এ দুনিয়ায় বিধাতার সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি। একবার ইংল্যান্ড সফরে আগত সোয়াজি গোত্রপ্রধানদের একটি দলের দায়িত্বে ছিলাম। তাদের অবস্থানের শেষে যখন দেশের আকর্ষণীয় স্থানগুলোর বেশিরভাগ দেখা হয়ে গেছে, তখন আমি তাদের জিজ্ঞেস করলাম তারা যা কিছু দেখেছেন তার মধ্যে কোনটি তাদের সবচেয়ে বেশি বিস্ময়কর বলে মনে হয়েছে। ঘটনাচক্রে তারা নিজেরাই মাথায় খাড়া টুপি ও খাট কোট নিয়ে চমৎকার দেশীয় পোশাকে ছিলেন দর্শনীয়। তারা সর্বসম্মতিক্রমে এই বলে একমত হলেন যে ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর জিনিস হলো লন্ডন অমনিবাস। এর চমৎকার রং আর আনন্দ ভ্রমণের উপযোগিতার জন্যই তারা এমন ধারণা করেছিলেন। তাদের বিচারে পরবর্তী শ্রেষ্ঠ বিষয় ছিল এল্ডার শটে অবস্থিত শরীরচর্চা কেন্দ্রের শরীরচর্চার নির্দেশক দল। এসব লোকের বিচিত্র ব্যায়ামের অনুশীলন দেখে তাদের বেশ পছন্দ হলো, কিন্তু তাদের গায়ে বেত্রাঘাতের দাগ না দেখা পর্যন্ত তারা পরিপূর্ণ সন্তুষ্ট হলেন না। তারা নিজেরাই পেশির উন্নতি পরীক্ষা করলেন। আমি অবশ্যই বলবো, এ ব্যায়ামবিদেরা একজন মানুষের যা হওয়ার উচিত তেমনি চমৎকার নমুনা এবং দেহ ও মনের দিক থেকে সক্রিয় ও সচেতন। মনে রেখো, এসব মানুষ কিছু এসেছে গরিবের ঘর থেকে এবং যেভাবেই হোক তারা পুরুষের গৌরব দিয়ে নিজেদের গড়ে তুলেছে। তারা বিচার করে দেখেছে যে মেয়েদের পেছনে প্রেমিক নাগর সাজা, লোভীর মতো মদ পান করা এবং সিগারেট টানার বদলে এসব অনেক ভালো। আদিম সোয়াজিরা এদের পুরুষজাত শক্তি ও সৌন্দর্যের প্রশংসা করতে পারেন। একজন সভ্য নারী সে পুরুষকে প্রশংসা করতে পারে যে পুরুষ শুধু দেহেই নয় বরং মনের দিক থেকেও শক্তিশালী ও বীরত্বপূর্ণ। নারীর জন্য সেই যথার্থ পুরুষ, সেরকম লোকের তার দরকার নেই যার রুগ্ন মন, যে জবুথবুর ঢিলে ঢালা, যে নোংরা কথা বলে এবং যার কোনো মেরুদণ্ড নেই। বিধাতা তোমাদের একটি শরীর দিয়েছেন, না তিনি তা তোমাদের ধার দিয়েছেন সর্বোত্তম ব্যবহারের জন্য, মদে ডুবে থাকার জন্য নয়, পাপাশক্তিতে খুঁড়িয়ে ও দুর্বল হয়ে চলার জন্য নয়, বরং তার যত্ন নেওয়ার জন্য, যাতে তা শক্তিশালী হয় এবং প্রকৃত পুরুষের চমৎকার শরীর হিসেবে গড়ে ওঠে আর সন্তানের পিতা হতে পারে। ইচ্ছে করলে তোমরা তা করতে পারো, এটা তোমাদের নিজের উপর নির্ভর করে, আর সেটা কি চমৎকার অভিযাত্রাই না হতে পারে? সেন্ট জর্জ ড্রাগনের সঙ্গে যে যুদ্ধ করেছিলেন, তোমাদের বেলায় কি তা হতে পারে না? তোমাদের যুদ্ধ করতে হবে লোভের ড্রাগনের সঙ্গে, তাকে পরাজিত করতে হবে, যার পরিণতিতে নিজেকে একজন পুরুষ হিসেবে পরিচ্ছন্ন শক্তিমান ও বীরধর্মের অধিকারী হিসেবে
সেই মেয়ের কাছে তুলে ধরতে পারো যাকে ভালোবাসো। তোমরা সুখের দিকে আরও এক ধাপ অগ্রসর হতে পারো এবং সর্বোত্তম উপায়ে বংশধারা এগিয়ে নেওয়ার মাধ্যমে বিধাতার প্রতি সেবা করার জন্য দৈহিকভাবে নিজেকে যোগ্য করে তুলতে পারো। সুপ্রিয় দর্শক, রোভারিং টু সাকসেস বইটির অনুবাদ আজকে এ পর্যন্তই পড়ছি। আগামী পর্বে আমি এর বাকি অংশটুকু নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাসুদা রেক্সনা চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।